আমার জওয়ান যুবক সোনা মালিকেরা খুব ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে আমরা যদি নবী পেতে চাই আলে পাক ওলি আল্লাহর দরকার। আব্বাজি আমার সোনা মালিকেরা পৃথিবীর জমিনে আলে পাক এসেছেন, ওলি আল্লাহ এসেছেন। আমার নবী বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরওয়াজা। আমার নবী এর সাথ করতেছেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হিকমাতের শহর, আলী হলো তার দরওয়াজা। হযরত আলী করিম আল্লাহ জুলকারিম কে কিসি নে পুছা হে ও আলী, আপ ফরমাইয়ে আপনে সিজদা তো আদা কিয়া হে কভি ভি সিদ্দিন, আপনে আপনে রব কি দিদার কি হে ইয়া নহি। ও আলী করিম আল্লাহ জুলকারিম আপনি তো নামাজ পড়েন, কিন্তু আপনি কখনো কি নামাজে কি আপনার মাহফুজ কে দেখেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ও বন্ধু ঘরে এলাম, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সেজদা দেই, দ্বিতীয় সেজদা আদায় করি না, বৈঠকে আমি আলী বসে থাকি, যত সময় আমি আমার রবকে না দেখি আমি আলী দ্বিতীয় সেজদা দেই না। নবী না হলে কি আল্লাহর পরিচয় পাওয়া যেত? কথা বলেন না কেন? জি জি জি, নবী না এলে কি আমরা কোরআন পেতাম? আল্লাহ চাইলে পাহাড়ে দিতে পারতেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত চাইলে আমাদের তো এই অবস্থাতেই দুনিয়ায় পাঠাতে পারতেন, তবু এটা সিস্টেমের বাইরে। এজন্য আল্লাহ পাক রূহের জগৎ থেকে মায়ের রহমে দিয়েছেন, সেখান থেকে আমাদেরকে আস্তে আস্তে করে এই জগতের বুকে আল্লাহ পাক আমাদেরকে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়া, খাওয়া, আরাম করা সমস্ত কিছু কার দয়ায় হয়? আল্লাহ পাকের ওসিলা কার? নবী পাকের। নবী পাকের ওসিলা যদি না হতো আমরা জীবন পেতাম না, ঠিক কিনা বলে? এই নবী বাদ দিয়ে কেউ আল্লাহ পাবে? পাবে পাবে না। ইবাদত যখন আল্লাহ বলেছেন তখন বলেছেন ইবাদত করো আল্লাহ, কিন্তু যখন ইত্তেবার কথা বলেছেন সব জায়গায় আল্লাহ নবীকে পাশে রেখেছেন। মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে নবী পাকের পায়রবি করলো সেটা নবীর করলো না, স্বয়ং আল্লাহর পায়রবি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ, এটা ঠিক কি না? বাবাজি আমার নবী ছাড়া নামাজ আমরা পেতাম, জীবন আমরা পেতাম, আল্লাহকেও পেয়েছেন নবীর মাধ্যমে, ঠিক কি না? যদি বলেন হুজুর কিরকম কথা, আপনার মতো কথা তো আমাদের বিশ্বাস হচ্ছে না। কোরআন শরীফ খুলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ, কুল বলুন, কাকে বলছেন? আল্লাহ সর্বসাধারণের সঙ্গে কথা বলেন না, আল্লাহ নবীকে বলছেন বলুন হু আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আল্লাহ এক এ পরিচয়টা আল্লাহ নবীকে মাধ্যম করে দিচ্ছেন, যে নবীকে ওসিলা দিয়ে আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন ওই নবী হলেন আমাদের জীবন। জোরে বলুন, আর ওই নবীর ওসিলা বাদ দিয়ে যদি কেউ দুনিয়ায় ডাইরেক্ট আল্লাহ আল্লাহ করে জীবনে আল্লাহ পাবে। এজন্য শুধু নারায় তাকবীর নয়, নারায় রেসালাত দাও, কারণ রেসালাত বিহীন রব পাওয়া আর নবী পেতে গেলে কাদের দরকার? ওলি আল্লাহর দরকার, ঠিক কি না? আলে পাকের দরকার, আলে পাক ওলি আল্লাহ রাসূলুল্লাহ, এই পথটা সঠিক, বাকি সমস্ত পথ বাতিল। বুঝবেন ভালো করে, তাহলে ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ, শুধু যদি কেউ বলে আল্লাহ 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 পাবে কেমনে? পাবে না। কেন পাবে না, কি কারণে, কিভাবে যেতে হবে, ইনশাআল্লাহ আগাবো। তার আগে আমি একটুখানি বলি, চল 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 মদিনে জলদি চল, সুবহানাল্লাহ। কোথায় যাবেন? কোথায়? চল 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 মদিনে জলদি চল, তয়বা নগদ
مدینے جلدی چل, دل سے ہی آواز آتی ہے ہر لمحہ ہر پل, چل 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 مدینے جلدی چل. মন থেকে আওয়াজ এটাই সদা সর্বদা আসে, কি আসে, হর লমহা হর পল চল 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 মদিনে জলদি চল, সরবর আলম নূরে মুজাসম হম পে করম ফরমায়েগে, হমকো একি হে আপনে রওজে পর আ হমে বুলায়েগে. জোরে বলুন, নবী পাকের রওজাটা পশ্চিম, এটা তো তাহলে আমাদের এখান থেকে রওজা কোন দিকে, একদম এই কোনা কোনা নবী পাকের রওজা. সরওয়ার আলম নূরে মুজাসসম হম পে করম ফরমায়েগে, হমকো ইয়াকীন হে আপনে রওজে পর আ হমে বুলায়েগে. হম ভি মদিনে জলদি চল, তয়বা নগর কো জানা হে, জখম জিগর দিখলানা হে, আজ নহি তো কল, চল চল মদিনে জলদি চল. জোরে বলুন, আরো জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ. اپنی اپنی قسمت ہے, اپنا اپنا نصیبہ ہے, کوئی ترستا رہتا ہے, کوئی ہر سال مدینے جاتا ہے. আপন আপন নসিব, আপন আপন ভাগ, কেউ আশায় থেকে যায় আর কেউ প্রতি বছরই মদিনায় যায়, ঠিক কি না বলেন? আপনি আপনি কিসমত হে, আপনা আপনা নসিবা হে, কোই তরসতা হে কোই, হর সাল মদিনে জাতা হে কোই, মদিনে জলদি চল, তয়বা নগর কো জানা হে, জখম জিগর দিখলানা হে, আজ নহি তো কল. জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ. কারণ নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে? এখন ডাইরেক্ট আল্লাহ পাওয়ার জন্য অনেক লেগেছে. গমকে মারো আও চলে মেহবুবে খুদা কি রওজে পর, দিল কি মুরাদে মিলতি হে মেহবুবে খুদা কি রওজে পর. জোরে বলো, দুঃখে ভরা মানুষ এসো যাই মেহবুবে খোদার রওজায়, যিনি আল্লাহ প্রিয় তার রওজায় মনের আশা পূর্ণ হয় নবী পাকের রওজায়। জোরে বলো, খেয়াল করেন, গম কে মারো আও চলে মেহবুবে খোদা কি রওজে পর, দিল কি মুরাদে মিলতি হে মেহবুবে খোদা কি রওজে পর. মেরে নবী Yeah.
চল 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 মদিনে জলদি চল তবনগর কো জানা হে জখম জিগর দিখলানা হে আজ নহি তো কল জোরে বলো নারে রিসালত বাবা আমি ও আপনি নবী যদি পাবো মনে করি তো পেতে হবে কাকে? ওলি আল্লাহ। চলুন আমি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ বেহায়াই বুরি কর্ম থেকে মানুষকে বাঁচিয়ে হাত বেঁধে নিয়ে সূরা কেরাত করে রুকু করা, রুকুতে তসবিহ পড়া, ওখান থেকে আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে ওঠা, আবার সেজদায় গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলা, এইভাবে দ্বিতীয় রাকাত যদি ফজর হয় তাহলে দুই রাকাত ফরজ পড়তে গেলে বাবা তাশাহুদ পড়লাম, সালাম ফিরে দিলাম, নামাজ হয়ে গেল। কোন দিকে ফিরে কথা বলেন না, কোন দিকে ফিরে? সেজদা কাকে করি? কথা বলেন, আল্লাহ। আল্লাহ কি শুধু কেবলার দিকে আছে? সব দিকে আছে। আমরা মনে করলাম বিশাল নামাজ পড়েছে, আহা হা হা রে নামাজ নামাজ মুমিনদের জন্য দিদার। কার দিদার? কথা বলে বলে কার দিদার? কার দিদার? আল্লাহ দিদার। কেউ দেখেছেন? আল্লাহ কি মুশকিল, আল্লাহ নামাজই তো বলবে, নামাজ দিনের খুঁটি স্তম্ভ, খুঁটিবিহীন যেমন এই প্যান্ডেল থাকতো না তেমন নামাজবিহীন ইসলামহীন ধর্ম থাকবে। নামাজ জান্নাতের চাবি, সর্বনাশ। আমরা কি মনে করেছি নামাজ? আহা, নামাজ হচ্ছে তো, কেউ মনে করুন কাপড়ের দোকানদার, দশটার সময় দোকান খুলেছে, এমন সময় ওই ব্যক্তি জোহরের আদান হয় একটাই, একটা পনেরোই জামা, এই তিন ঘন্টায় দশটা কাপড় বিক্রি করেছে, এখনো ছটা কাপড় নগদে বিক্রি হয়েছে, চারটে বাকি। ও নামাজে গেছে, নামাজে গিয়ে ওই নিয়ত করে তো দাঁড়িয়েছে কিবলামুখ হয়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম, চিন্তা করছে টাকা দেবেন কিনা তার ঠিক নেই, এরকম করে না? পাশায় গু আর আল্লাহ, কারো মন বাড়ি, কারো মন ঘাটে, কারো মন মাঠে, যে যে কর্ম ব্যস্ত, কেউ সন্তানের কাছে মন ফেলে রেখেছে, কেউ বাড়িতে মন ফেলে রেখেছে, কেউ বিবির কাছে, কেউ মেম্বারের কাছে, বিভিন্ন কর্মে, তাহলে নামাজ হচ্ছে তো? লা সালাতা ইল্লা হুযুরু বিলকালব, হুজুরি কলবের সঙ্গে নামাজ না পড়লে নামাজ হবে না। আমাদের মতো চুরি করা নামাজ দেখবেন অনেকে, আবার রুকু ঠিক করে না, সেজদা ঠিক করে না, নামাজও চুরি করে। সব থেকে বড় চোর যে নামাজে চোর, যে নামাজে চোর। তাহলে আমরা তো মনে করেছি এটা তো দেহের ব্যায়াম হয়ে গেল, লোক দেখানো হয়ে গেল যে ও নামাজ পড়লো, কিন্তু আমার মন ঠিক নেই, তার মানে উপকারও হলো, কি হলো? আমার দেহের ব্যায়াম হলো, ক্ষতি তা বলে নেই।
নাকি বলে, কিন্তু আমার নামাজটা ঠিক সঠিক ভাবে হলো হয়েছে খুব খেয়াল করো কার সেজদা দিলাম আল্লাহ 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 কোথায় আছেন কথায় বলে বলে আল্লাহ কোথায় আছেন দেখেছেন আল্লাহর জন্য স্থান কাল পাত্র নির্ধারণ করা ঠিক নয় তবু কোরআন মাজিদে আল্লাহ ওয়াজ করেছেন কিছু কিছু জায়গায় প্রমাণও পাওয়া যায় যে আল্লাহ কোথায় আল্লাহ সর্বত্র আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহমান আল্লাহ হাজির নাজির নয় হাজির মানে উপস্থিত নাজির মানে দেখা নাজিরুন দেখনে ওয়ালা হাজির মানে উপস্থিত আল্লাহকে হাজির হতে হয় না আল্লাহ এত মহান যার কুদরতি নজরে আমরা দুনিয়াটাই আল্লাহ পাকের কুদরতি নজরে উপস্থিত জোরে বলে বলে আল্লাহকে উপস্থিত হতে হয় না অনেক বলবিরা বলতে আল্লাহ হাজির না যে খেপা ও জানেই না কোরআন শরীফে ভালোভাবে ব্যাখ্যা ও যদি জানতো জীবনে আল্লাহকে হাজির নাজির বলতো না আল্লাহ পাকের সামনে এই কথা বলাই বেয়াদবি আল্লাহর দয়াতে মানুষ উপস্থিত হতে পারে অনুপস্থিত হতে পারে আল্লাহ সব সময়ের জন্যই আছেন জোরে বলে বলে যখন বলবো আমার ভাইজান আছেন ওর বিপরীত শব্দ উনি আগে ছিলেন না আমি আমি নতুন এখন আছি তার মানে আগে ছিলাম না যেই বলবো আল্লাহ উপস্থিত তা বুঝতে হবে তাহলে আল্লাহ অনুপস্থিত আগে ছিল ঠিক কি না আল্লাহর জন্য এরকম কথা ব্যবহার করা আল্লাহ সদা সর্বদাই ছিলেন আছেন থাকবেন তাহলে যারা আল্লাহকে ঠিক মতো বোঝে না ওদের ইমানই তো নাই আর যার ইমান নাই তার নামাজ কথা কি বোঝা যাচ্ছে কথা কি বুঝতেছেন তাহলে আল্লাহ পাকের দয়াতে আল্লাহর শিশি কুল উপস্থিত হতে পারে অনুপস্থিত হতে পারে আর এই শিশি কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের নবী আল্লাহর দেওয়া ক্ষমতায় নবী উপস্থিত হতে পারে অনুপস্থিত হতে আমরাও যেমন উপস্থিত হলাম আবার অনুপস্থিত হব ঠিক কি না আর এই সৃষ্টি কুলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহ ক্ষমতা দিয়েছেন আমাদের নবীকে জোরে বলে বলে আল্লাহ পাকের ক্ষমতা নিজস্ব সত্তাগত আর নবী পাকের ক্ষমতা আল্লাহর প্রদত্ত আল্লাহর প্রদান করা ক্ষমতায় নবী সর্বশ্রেষ্ঠ পাওয়ার ফুল পয়গাম্বর আর নবীকেই যারা পাওয়ার ফুল মানে না এরা তো 72 দলের অন্তর্গত এরা যাহা জান্নাতে যাবে সোজা কথা তাহলে আল্লাহ কোথায় কোরআনে আল্লাহ পাক ওয়াজ করছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি বিল হাবলিল মানুষের সাহারগের থেকে আরো নিকটে আল্লাহ সুবহানাল্লাহ নামাজ পড়লেন কাবার দিকে কিবলার দিকে ঠিক কি না কিবলা কয়টা কথা কন একটা আর আমি আমিনউদ্দিন বলছি কিবলা হলো দুটো ইয়া কিবলা হলো যার দিকে ফিরে আপনি নামাজ পড়ছেন এটা আমিনউদ্দিন হয়তো এখন বলছে কিন্তু দলিল ভিত্তিক আমি উদ্ধৃত করছি খেয়াল করুন এই যে কাবার দিকে ফিরে আমরা নামাজ পড়লাম এটা হলো খলিল কাবা কি কাবা খলিল কাবা কি কাবা খলিল কাবা কেন ইব্রাহিম খলিলুল্লাহ নির্মাণ করেছেন আল্লাহ পাক দয়া আল্লাহর দয়াতে নবী ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম দুই নবী জোরে বলুন সুবহানাল্লাহ একে বলা হয় খলিল কাবা তো ওই কাবা কার ঘর জোরে বলুন আল্লাহর ঘর একজন মানুষ বানায় নবী মানুষ ছিলেন ইব্রাহিম নবী মানুষ ছিলেন না কথা বলেন না কেন ইব্রাহিম নবী মানুষ না জিন জোরে বলুন মানুষ ফেরেশতা ছিলেন উনি উনি নবী ছিলেন মানুষ ছিলেন তাহলে মানুষ বানায় আল্লাহর ঘর আশ্চর্য ব্যাপার যে কেবলার দিকে ফিরে আমরা নামাজ পড়ছি এই কেবলা বানিয়েছেন ইব্রাহিম নবী একে বলা হয় খলিল কাবা এটা শরিয়াতের কাবা
আর একটি কাবা আমার আল্লাহ নিজ হাতে বানিয়েছেন, যেটা প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন, এই কাবাটার নাম হলো জলিল কাবা। কি কাবা? আল্লাহ আল্লাহ নাম হলো ইয়া জলিল। কি নাম? ইয়া জলিল। এই কাবাটা কে বানিয়েছেন? যেমন ধরুন, একটু পূর্বে আমি হয়তো জ্যাকেটটা করিনি, তবে আমার আগে আমার রবিউল ইসলাম ভাই কি উনি জ্যাকেটটা করাচ্ছিলেন। কি? লা ইলাহা ইল্লাল্লাহ করাচ্ছিলেন, আপনারা করছিলেন লা, আপনার মধ্যে ছয়টি রিপু আছে, খুব খেয়াল নাভির নিচে লা, একদম সিনার কাছে ই, কপালে লা ই লা হা, মাথায় আকফা, ছয় লতিফা। খুব খেয়াল করুন, আমার এই বক্তব্য আপনি একটু বুঝবেন, চিন্তা করবেন আর ভাববেন। লা ই লা হা ইল্লাল্লাহ, তোমার মধ্যে, তোমারই মধ্যে, সুদ খেয়েছো, মিথ্যা বলেছো, হারাম খেয়েছো, নাফসে একটা মরিচা পড়ে গেছে, যেই পড়েছে মরিচাটাকে তুমি কিভাবে জং তুলবে? তো ইল্লাল্লাহ জরব দাও, ইল্লাল্লাহ জরব দাও, যত আঘাত করবে এই যে পাওয়া লা ইলাহা মনোনিবেশ না হলে আপনার নামাজটা আল্লাহ তাআলা কবুল হবে না। আপনি তো ব্যায়াম করে গেছেন, এই কথা কি বুঝতেছেন আমার? আপনি তো ব্যায়াম করে গেছেন, যারা সেই নামাজ পড়েছেন তারা আমার আল্লাহকে দেখে নিয়েছেন। জোরে বলো, আমার জওয়ান যুবক সোনা মালিকেরা খুব ভালো করে বুঝুন, পৃথিবীর জমিনে আমরা যদি নবী পেতে চাই আলে পাক ওলি আল্লাহর দরকার। আব্বাজি আমার সোনা মালিকেরা, পৃথিবীর জমিনে আলে পাক এসেছেন, ওলি আল্লাহ এসেছেন। আমার নবী বলেন আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি নবী হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরওয়াজা। আমার নবী ইরশাদ করতেছেন আনা দারুল হিকমা ওয়া আলিউন বাবুহা, আমি নবী হিকমতের শহর, আলী হলো তার দরওয়াজা। সোনা মালিকের হযরত আলী কারামাল্লাহ জু জারিমকে কিসি নে পুছা হে, ও আলী আপ ফরমাইয়ে আপনে সিজদা তো আদা কিয়া হে, কভি ভি সিদ্দিন আপনে আপনে রব কি দিদার কি হে ইয়া নহি? ও আলী কারামাল্লাহ জু জারিম, আপনি তো নামাজ পড়েন, কিন্তু আপনি কখনো কি নামাজে কি আপনার মা বাপকে দেখেছেন নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও বন্ধু ঘরে এলাম, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সেজদা দেই, দ্বিতীয় সেজদা আদায় করি না, বৈঠকে আমি আলী বসে থাকি, যত সময় আমি আমার রবকে না দেখি আমি আলী দ্বিতীয় সেজদা দেই না। উনি দেখতে পাচ্ছেন আর আমরা দেখতে পাচ্ছি না, তার মানে মানে আব্বাসী আমার সোনা মালিকের কিতাবের ভিতরে অনেক কিছু আসতেছে বাবা, খুব খেয়াল করুন। ইমাম জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহ আলাইহি 75 বারেরও বেশি আমার নবীজিকে দেখেছেন। জালালউদ্দিন সিউতি 75 বার দেখলো নবীজি, এত বার তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলুন, 75 বারের বেশি নবীকে দেখেছেন। কোন কিতাবে আসছে 4 লক্ষ হাদিসের হাফিজ, কেউ বলছেন 2 লক্ষ হাদিসের হাফিজ, চিৎকার মেরে পান সুবহানাল্লাহ, তিনি নবীকে 75 বারেরও বেশি দেখেছেন।
আমি আমার রবের দিদার করেছি, ইমাম শাফি বলেন আমি আল্লাহকে দেখেছি, ইমাম মালিক বলেন আমি আল্লাহকে দেখেছি, ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমি আল্লাহকে দেখেছি। পাগল হয়ে গেল, শুলে চেপে গেল, তবু আনাল হক শব্দ বন্ধ দিল না। শোনা মানে কেন তো গেল আমার আল্লাহ পাগের প্রেমের ঘটনা। আরো একজন কালিমুল্লাহ, আল্লাহ যাকে কালিম বলে আখ্যায়িত করেছে, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আমি আপনাকে দিদার করতে চাই, আমি আপনাকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলেন লান তারানি, তুমি দেখতে পাবে না, সম্ভব নয়। ও বাবাজি ভাইয়েরা, আর নবীওয়ালা কেমন করে আল্লাহ দেখতেছেন আমি লোকদিন ভাই শশী করে বুঝাবে। এই ঠিক কি না, একজন নবী দেখতে পাচ্ছেন না আল্লাহকে, আর আলী কারবালা জুল কারিম বলছেন আমি দেখছি, মনসুর হাল্লাল বলেন আমি দেখে পাগল হয়ে আনাল হক বলতেছি, ইমাম আজম বলেন আমি দেখি, আসলে দেখে অনেক সময় অজয় শুনেছেন আপনারা, বান্দা যখন আল্লাহর হয় আল্লাহ তখন বান্দার হয়। শুনেন শুনেন, তুমি যখন বান্দা আল্লাহওয়ালা হয়ে যাবে, তোমার ভিতরে আল্লাহ পাক তোমার মধ্যে বিরাজমান হবে। ওরে আমার সোনা মানিকের, তোমার হাত ওই হাতে আল্লাহ পাকের পাওয়া, তোমার দেখা আল্লাহ পাকের পাওয়ারে দেখা, তখন তোমার হাত তোমার চোখ থাকবে না, তোমার হাত তোমার থাকবে না, তোমার পা তোমার থাকবে না, কারণ তুমি কাম করো লোভ মোহ মৎসাস্য বিলীন করে দিয়েছো, হানাফি শেখ হয়ে গেছো, একজন কামেল গুরু ধরেছো, একজন পীর ও মুর্শিদ ধরেছো, যিনি নবীওয়ালা তার কাছে তুমি গেছো, এখন ওনার মাধ্যমে তুমি কামেল শেখের মাধ্যমে তুমি নবী পেয়েছো, এখন নবী যখন দেখে দিয়েছো হানাফির রসুল হয়ে গেছো, রসুল যখন পেয়েছো তখন ফানাফিল আল্লাহ পেয়ে গেছো, আল্লাহ যখন পেয়েছো ফানাফিল্লাহ হয়ে গেছো, ফানাফিল্লাহ হওয়ার পরে এবার তুমি বাকাবিল্লাহ হয়ে গেছো। হে তোমার নামাজ তো নামাজ হয় না, নামাজ হলো আল্লাহর দিদার। কথা কি বোঝা যাচ্ছে?